হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েক মাস ধরে তো বিটিএসএফই ও ব্ল্যাক পিঙ্কের জেনিকে নিয়ে ডেটিং এর গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই গুজবটি কতটা সত্য বা কতটা মিথ্যা এখনো পর্যন্ত এর সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এই অযৌক্তিক ও অনির্ধারিত গুজবকে কেন্দ্র করে কিছু টক্সিক ফ্যানরা ভি ও জেনিকে প্রচুর পরিমাণ হেট করছে। তাদের দুজনকে বাজে বাজে কথা বলছে, সোজা ভাষায় বলতে গেলে এই টক্সিক ফ্যানরা একদিক থেকে ভি ও জেনিকে বলি করছে। আর যা করা একদমই উচিত নয়, কারণ এখানে ভি ও জেনি কারোরই কোনো দোষ নেই, তারা দুজনই পরিস্থিতির শিকার। আর তারা যদি একে অপরকে ডেট করেও থাকে তাহলে ফ্যানদের এত প্রবলেম কিসের? তবুও তারা কেউই তাদের ফ্যানদের হার্ট করতে চাইছে না, এই কারণেই তো তারা তাদের ফ্যানদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে না। কিন্তু এবার হয়তো তেহিউং অর্থাৎ ভি ইনডাইরেক্টলি এসব বুলিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। গতকাল অর্থাৎ 30 সেপ্টেম্বর বিটিএসের নিউ অ্যালবাম প্রুফের জন্য নিউ ফটো কালেকশন রিলিজ করা হয়েছিল এবং সেখানে আর্মিদের নজরে পড়ে ভির একটি ইউনিক ফটো, যেখানে ভির হাতে লিপস্টিকের ছাপ রয়েছে। আর এই লিপস্টিকের ছাপের পেছনে কিন্তু অনেক বড় একটি রহস্য লুকিয়ে রয়েছে। 2016 সালে একটি ট্রেন্ড পপ আপ হয়েছিল যেখানে স্টুডেন্ট সহ বড় বড় সেলিব্রিটিরাও পর্যন্ত বুলিং, রেপ ও হ্যারাসমেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিবাদ করেছিল। আর এর উদ্দেশ্যে তারা তাদের হাতে রেড লিপস্টিকের সিম্বল ব্যবহার করেছিল। আর আমরা ভির হাতেও কিন্তু ঠিক এমন একটি ছাপ দেখতে পেয়েছি, তার মানে কি ভি ইনডাইরেক্টলি তার সাথে হওয়া বুলিং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।